হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। প্রায় এক সপ্তাহ হলো নেহাই অফিসে জয়েন করেছে। অনেক চেষ্টার পর নেহা এই চাকরিটি পেয়ে খুবই খুশি ছিল, কিন্তু আজ ট্রাফিকের জন্য নেহার অফিসে পৌঁছতে খুবই দেরি হয়ে গেল। নেহা অফিসে ঢুকতেই অফিস বয় নন্দু ওকে এসে বলল, নেহা ম্যাডাম, আপনাকে বস একটু নিজের কেবিনে ডেকেছে। আমায় কি ব্যাপার নন্দু? সেটা তো বসই বলতে পারবে। এই শুনে নেহা মনে মনে ভাবছিল যে দেরিতে আসার জন্য ওর বস ওকে নিশ্চয়ই বকবে। নেহা কেবিনে গিয়ে দেখলো যে বস কম্পিউটারে কাজ করছে। স্যার, আপনি কি আমাকে ডেকেছিলেন? বস ওর দিকে না তাকিয়েই ইশারায় ওকে বসতে বলেই আবার কম্পিউটারে কাজ করতে লাগলো। নেহা বসের সামনে রাখা চেয়ারে বসে পড়ল। 15 মিনিট পর্যন্ত সে ওই চেয়ারেই বসে রইল। সে বসে ভাবছিল বহু কষ্টে পাওয়া এই চাকরির আজই যেন শেষ দিন না হয়। এর 5 মিনিট পর বস ওর দিকে তাকিয়ে বলল, নেহা, আজ তোমার অফিসে আসতে দেরি হলো যে। ও, আসলে আজকে খুব ট্রাফিক ছিল তাই দেরি হয়ে গেছে। আজকের পর থেকে আর লেট হব না স্যার। আরে নেহা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমি তোমার বসই তো, আমি তোমায় কামড়ে দেব না। সরি স্যার। এরপর রাজদীপ ওর চেয়ার ছেড়ে ওর কাছে এসে দাঁড়ালো এবং অদ্ভুত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি এই ড্রেসে খুব হট লাগছো নেহা। রাজদীপের বয়স নেহার বয়সের প্রায় দ্বিগুণ, তাই ওর মুখ থেকে নেহা এই কথা শুনে একটু অবাক হল। কিন্তু উনি যে বস, তাই কি করে ওনাকে কিছু বলবে নেহা? তাই রাজদীপ ইচ্ছে করে ওর কাছে এসে দাঁড়ালো এবং ওকে বলল, দেখো নেহা, আমি তোমার বস ঠিকই, কিন্তু আমার ব্যবহার সেরকম না। তুমি অফিসে যে কাউকে জিজ্ঞেস করতে পারো, আমি কত ফ্রেন্ডলি, তাই তুমিও আমাকে তোমার ফ্রেন্ডই ভাববে। বন্ধু? হ্যাঁ বন্ধু, আর তুমি তোমার বাকি বন্ধুদের সাথে যেভাবে বিহেভ করো আমার সাথেও সেভাবেই বিহেভ করবে। চলো এবার তুমি গিয়ে তোমার কাজ করো, তুমি এখন ইয়ং, তোমার থেকে আমার অনেক আশা। নেহা যখন বসের কেবিন থেকে বেরিয়ে আসলো তখন তার মনে স্বস্তি তো ছিল, কিন্তু তার সাথে একটা প্রশ্নও ছিল যে বস কি সত্যিই এতটা ফ্রেন্ডলি? কথাটা কাকে যে জিজ্ঞাসা করি, আমি যে এখানে নতুন। নেহার মা 5 বছর আগেই মারা গিয়েছিলেন, আর গত বছর নেহার বাবাও রোগের কারণে প্যারালাইজড হয়ে যান। যখন উনি কাজ করতেন তখন ওনাদের সংসারে কোনো অভাবই ছিল না, কিন্তু হঠাৎ উনি শয্যাশায়ী হয়ে যাওয়াতে নেহা নিজের পড়াশোনা ছেড়ে কাজ করতে বাধ্য হয়। নেহার একটি ছোট ভাইও আছে রোহিত, যে ক্লাস 10-এ পড়ে, তাই এখন সংসারের পুরো দায়িত্বটাই নেহার ওপর। একদিন নেহার অফিসে কাজ শেষ করতে অনেক দেরি হল, তখন রাজদীপ নেহার কেবিনের পাশে এসে ওকে বলল, নেহা, এখন তো অনেক রাত হলো, চলো আমি তোমায় গিয়ে ছেড়ে দিয়ে আসছি। আরে না না স্যার, আমি নিজেই বাড়ি চলে যাব। দেখো নেহা, আমি তোমায় বললাম না তুমি আমায় বস বলে ভেবো না, আমি তোমার বন্ধুই। এখন যদি তোমার কোনো বন্ধু তোমাকে বাড়িতে ড্রপ করার কথা বলতো তাহলে কি তুমি মানা করে দিতে? তারপর থেকেই নেহাকে প্রচুর কাজ দেওয়া হতো, যা শেষ করতে ওর অনেক রাত হয়ে যেত, আর রাজদীপী ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিত। নেহার বাড়ির লোকও রাজদীপকে খুব পছন্দ করত, কারণ এমন কোন বস আছে যে নিজের কর্মচারীদের এরকম খেয়াল রাখে? কিছুদিন পর তো রাজদীপ নেহাকে রেস্টুরেন্টেও নিয়ে যেতে লাগলো। নেহার এসব অদ্ভুত লাগলেও সে মানা করতে পারে না। একদিনের ঘটনা, রাজদীপ নেহাকে তার কেবিনে ডাকলো এবং লোভী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, নেহা, তুমি খুবই সুন্দর, আর তোমার সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য আমি কিছু উপহার দিতে চাই। এরপর রাজদীপ অনেক দামি একটি হীরের আংটি তাকে দিল। না স্যার, এটা আমি নিতে পারবো না। ভেবে বলো নেহা, আমায় কিন্তু কেউ না বলে না। কিন্তু স্যার, এটা ভালো দেখায় না, এখন না তো আমার বার্থডে না তো কোনো স্পেশাল ওকেশন যে আপনি আমাকে এই গিফটটা দিচ্ছেন। রাজদীপের কাউকে কোনো গিফট দেওয়ার জন্য কোনো ওকেশনের দরকার পড়ে না, এটা তো আমার ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, আমি আমার সব এমপ্লয়ীদের
খুব ভালোবাসি, যা তুমি ভাবতেও পারো না। এই শুনে নেহা চিন্তায় পড়ে গেল, কারণ নিজের বসের এই ব্যবহার নেহার মোটেই স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। রাজদীপ ও মনের ভাব বুঝতে পেরে ওকে বলল, নেহা তুমি রঞ্জনা, বিদ্যা আর গীতাকে তো চেনোই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রঞ্জনা, বিদ্যা এবং গীতা ম্যাম সবাইকেই চিনি। তুমি কিছুই চেনো না? আমি বুঝলাম না স্যার। এরা সবাই তোমার মতনই ছিল, আজ দেখো এরা কোথায়। কি নেহা, তুমি কি জীবনে এগোতে চাও না? হ্যাঁ স্যার, সবাই তো এগোতে চায়। চায় তো সবাই, কিন্তু সবার কাছে কি আমার মতো ফ্রেন্ডলি বস থাকে? তুমি বাড়িতে গিয়ে এই ব্যাপারে কিন্তু একটু ভাববে, আর হ্যাঁ কাল এই আংটিটা পরে এসো। নেহার সামনে এখন পুরো ব্যাপারটি পরিষ্কার। সে বুঝতে পেরেছিল যে রাজদীপ কী ধরনের মানুষ আর কি চায়, কিন্তু সে যে অসহায় তাই সে চাকরিটা ছাড়তে পারবে না। সে একটাই কাজ করতে পারে, বসের কথা অমান্য করা, আর সে ওটাই করল। সে নিজের সম্মানটাকেই বেছে নিল। এর কিছুদিন পর একদিন রাজদীপ ওকে নিজের কেবিনে ডেকে রেগে বলল, নেহা তুমি কিন্তু তোমার কাজ নিয়ে একেবারেই সিরিয়াস নও, প্রতিদিনই কিছু না কিছু ভুল। এইভাবে চলতে থাকলে কিন্তু মনে হচ্ছে না তুমি এই কাজটা আর বেশি দিন করতে পারবে। কিন্তু স্যার আমি তো আমার কাজ পুরো মন দিয়ে করি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? একে তো নিজে ভুল করো, আবার বসকেই মিথ্যাবাদী বলো। স্যার আমি আপনাকে মিথ্যাবাদী কখন বললাম? চুপ থাকো, একদম বাজে বকবে না। আর এই ওম কনস্ট্রাকশনের ফাইল বিকেল পর্যন্ত আমার টেবিলে চাই। এই কথা শুনে নেহা নিজের বসের কেবিন থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পেরেছিল তার বসের আসল অসুবিধাটা কোথায়, কিন্তু ও মনে মনে স্থির করে নিয়েছিল যাই হোক ও কোনো কম্প্রোমাইজ করবে না। তাই সে সন্ধ্যের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে দিল। ওই সময় গীতা ম্যাম ওর কাছে একটি ফাইল নিয়ে এলো। গীতা ম্যাম আপনি? নেহা স্যার বলেছেন এই ফাইলটা কমপ্লিট করে যেতে। কিন্তু ম্যাম এটা শেষ করতে তো অনেক সময় লেগে যাবে। সে এই কথা বলতে বলতেই রাজদীপ ওর কাছে এসে বলল, ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, এই কাজটা অন্য কেউ করে দেবে, আর কাল থেকে তোমাকে আর আসতে হবে না। এই বলে রাজদীপ সেখান থেকে চলে গেল। রাজদীপের এই ব্যবহারে নেহা তার চোখের জল আর ধরে রাখতে পারল না। গীতা ম্যাম এখন সেখানেই দাঁড়িয়েছিলেন। কি হলো নেহা, তুমি কাঁদছ কেন? কিছু কিছু না ম্যাম। আমার থেকে লুকিও না নেহা, আমি সব জানি। এই শয়তানটা আমার মতো তোমাকেও অত্যাচার করছে। অত্যাচার? নেহা রাজদীপ মানুষরূপী একটি পশু যে মেয়েদের ইজ্জত নিয়ে খেলতে পছন্দ করে। এরপর গীতা তার নিজের ঘটনা নেহাকে বলল, যে কিভাবে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। পুরো পরিবারে আয় করার মতো সে একাই, বাড়িতে তার দুই ছেলে মেয়ে ও বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, তাই সংসার চালাতেই তাকে কাজ করতে হয়। রাজদীপ আমার দুর্বলতাটা জেনে গিয়েছিল, তাই সে সেটার সুযোগ নেয়। তাই বাধ্য হয়ে যে আমি কবে নিজেকে ওর কাছে বিক্রি করে দিয়েছি সেটা আমি বুঝতেই পারিনি নেহা। এই বলতে বলতেই গীতা কেঁদে ফেলল। কাঁদবেন না গীতা ম্যাডাম, আপনি কাঁদবেন না। মেয়েরা দুর্বল নয়, শুধু তারা নিজেকে দুর্বল মনে করে। শুধু এবার দেখুন আমি এই রাজদীপকে তার পাপের শাস্তি কিভাবে দিই। পরের দিন নেহা অফিসে এসেই রাজদীপের কেবিনে চলে গেল। সে একটি খুব সুন্দর ড্রেস পরেছিল যাতে তাকে খুব সুন্দর দেখাচ্ছিল, আর নেহা আজ রাজদীপের দেওয়া আংটিটাও পরে এসেছিল। এসব দেখে রাজদীপও বুঝতে পেরেছিল তার মাছ জালে ধরা দিয়েছে। শেষ পর্যন্ত নেহা তুমিও সঠিক পথটাই বেছে নিলে। হ্যাঁ স্যার, কোনো বোকা মানুষই হবে যে জীবনে এগোতে চায় না। এটা তো আমার সৌভাগ্য যে আপনার মতন একটা ফ্রেন্ডলি বস আমি পেয়েছি। এই কথা শুনে সে নেহার কাছে আসে এবং তাকে একটি হোটেলে দেখা করতে বলে। নেহা সঠিক সময়ই হোটেলে পৌঁছে গিয়েছিল। সে আগে থেকেই ওই ঘরে ক্যামেরা লুকিয়ে রেখেছিল আর এমন ব্যবস্থা করেছিল যেন রুমের সমস্ত দৃশ্যই লাইভ টেলিকাস্ট হয়। তার সাথে হোটেলে পুলিশও উপস্থিত ছিল আর শয়তান রাজদীপও সেই রুমে ঢুকল। বাহ, চমৎকার লাগছে নেহা। এই মুহূর্তটার জন্য আমি কতই না অপেক্ষা করেছি। আজ থেকে তোমার সব উন্নতির পথ খোলা, যেমন রঞ্জনা, বিদ্যা আর গীতার জন্য আমি খুলেছিলাম,
আর এই বলেই রাজদীপ নেহার সাথে জবরদস্তি করতে শুরু করে দিল। আরে আর কিসের লজ্জা, আমার মতো ফ্রেন্ডলি বস কজন পেয়েছে আর। কিন্তু আজ যে ছিল রাজদীপের বন্ধুত্বের শেষ দিন, লাইভ টেলিকাস্টের মাধ্যমে পুরো শহরবাসী ওর আসল চেহারাটা দেখতে পেয়েছিল। 10 সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘরে এসে ওকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু এত কিছুর পরেও সে নিজেকে নির্দোষ বলেই দাবি করে। আমি নির্দোষ? আমি কিছু করিনি, এই মেয়েটা আমাকে ফাঁসিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই যে কতটা নির্দোষ তা ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, আর শহরে তার লাইভ টেলিকাস্টও হয়েছে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। রাজদীপের 10 বছরের জেল হলো। আজ নেহা নিজের বুদ্ধি আর সাহসের দ্বারা সমাজে থাকা মানুষরূপী পশুকে তার পাপের শাস্তি দিয়ে সমাজের ওপর উপকার করল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।